شيخ حسين شوركر بار بار دور کر شيخ حسين شوركر بار بار دور کر আমি দুবাইতে গিয়েছি দুবাই থেকে আমাকে আমেরিকা ভিসা দেয় নাই আমায় তো ওটা তো একদম মিথ্যা আমি তো মহামন্নর সাথে হজ করতে গিয়েছিলাম মহামন্নর সাথে আমি ফেরত এসেছি দুবাই যাওয়ার আমার কোনো প্রশ্নই ওঠে না এবং মার্কিন সরকারের সাথে আমি মনে করি আমার যা সম্পর্ক আছে বাংলাদেশে অনেকেই অনেকের মধ্যেই আমারও কিন্তু যাদের ভালো সম্পর্ক আছে ওদের মধ্যে একজন আমাকে ধরে নেওয়া যেতে পারে তো আমার আমেরিকান ভিসা বন্ধ করে দেওয়া একদমই মিথ্যা কথা কিন্তু আমি এটা যখন দেখি আমাকে অনেক লোকজন ফোন করে বলছে আচ্ছা না এটা ভালো এটাতে যে আমি এ থেকে যে সাইনটা দেখতেছি যে তারা কিন্তু এখন খুব ডেসপারেট হয়ে গেছে তারা এখন এগুলি ছাড়া তাদের কিন্তু কোনো উপায় নাই আরেকটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছি বিদেশিরা কি চায় আমরা এত কিছু শুনতেছি মানে এটা নিয়ে ওরাও একটা মিথ্যা প্রচার করে এখানেও আসতেছে অনেক বিদেশি দলগুলি আসতেছে এটা নিয়ে কিন্তু একটা আমার কথাটা হচ্ছে যে বিদেশিরা ওনাদের দাবিটা হলো যে তত্ত্বাবধায়ক সরকার অধীন নির্বাচন করতে হবে বিদেশিদের কথাটা হলো যে আমরা একটা অবাধ নিরপেক্ষ সুস্থ নির্বাচন চাই এবং আমরা যখন এই দাবিটা প্রথম এসেছিল তো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি বললেন যে ঠিক আছে তোমরা যদি একটা নিরপেক্ষ নির্বাচন চাও তো নিরপেক্ষ নির্বাচনের বেস্ট সব থেকে ভালো পদ্ধতিটা হলো ইভিএম ইভিএম এর মাধ্যমে যদি ইলেকশন হয় আমরা দেখেছি অনেকগুলি বাই ইলেকশন অনেকগুলি আপনার সিটি কর্পোরেশনের ইলেকশনগুলি হয়েছে যেখানে আপনার ইভিএম এ হয়েছে ওখানে কোনো অভিযোগ আসে নাই যে ইলেকশনটা সুস্থ নিরপেক্ষ অবাধ হয় নাই কিন্তু বিএনপি বলল যে না ইভিএম আমরা মানি না এবং তার সাথে সাথে বিদেশিরাও ওনাদের সাথে কথা বলা হলো উনি ওনারাও বললেন কি না ওনারা যখন ইভিএম চাচ্ছে না ইভিএম নিয়ে তখন আমরা বললাম কি ঠিক আছে যদি ও ইভিএম চাও না তাহলে বাদ দাও ইভিএমটা আমরা বাদ দিলাম এখন যখনই তারা বলে তখন আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের কথা হলো উনি বললেন কি ঠিক আছে তারা নিরপেক্ষ অবাধ সুস্থ চায় ফ্রি ফেয়ার ইলেকশন ঠিক আছে আমরা একটা কাজ করি আমরা আন্তর্জাতিক অবজারভারদেরকে পর্যবেক্ষককে আমরা আসতে দিব তো সেটাও অ্যাগ্রিড হয়ে গেছে আপনারা জানেন ইউ থেকে একটা অ্যাডভান্স টিম এসে গেছে আমেরিকা থেকেও অ্যাডভান্স টিম আসতেছে কয়েকদিনের মধ্যে এবং আমরা যেটা বলেছি যে জননেত্রী শেখ হাসিনা প্রত্যেকটা মিটিংয়ে বিদেশিদের সাথে যখনই ওনার বাইরে মিটিং হয় এখানে যখন তারা এসে ওনার সাথে দেখা করে ওনারা যখনই এই কথাটা বলে উনি কিন্তু ওদের সকলকে আশ্বস্ত করে দেন যে আমরা একদম নিরপেক্ষ সুস্থ অবাধ একটা নির্বাচন আমরা করব কিন্তু নির্বাচন হবে আমাদের সংবিধান অনুযায়ী এবং নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে শেখ হাসিনার সরকারের অধীনে তোমরা যে বলতেছো তোমরা নির্বাচন হইতে দিবা না বাংলাদেশের মাটিতে সে শক্তি তোমাদের নয় এক এবং দুই যদি তোমরা সেই পথে যাও তো যতগুলি স্যাংশনসগুলি যে ভিসা স্যাংশন বলা হয়েছে এবং সবগুলি এটা তোমাদের বিরুদ্ধেই কিন্তু মানে ইমপ্লিমেন্ট করা হবে বাস্তবায়ন তোমাদের বিরুদ্ধেই হবে কারণ তোমরা কিন্তু ইলেকশনকে বাধা দিচ্ছি মার্কিন সরকার বলছে কাদের ভিসা তারা বন্ধ করবে যারা নিরপেক্ষ নির্বাচনকে বাধা দেয় তো ওরা তো নিরপেক্ষ তো পরের কথা তারা তো নির্বাচনেরই বাধা দিয়ে দিচ্ছে তারা তো বলছে আমরা নির্বাচনই হইতে দিব না